ভবিষ্যৎ নিজেই বলে দেবে এই সরকারের পরিণতি কী হবে। রাজনীতি তো এদেশ থেকে আগেই তারা শেষ করে দিয়েছে। এদেশে কোনো সুস্থ রাজনীতি এখন নেই, এখন যেটা রয়েছে প্রতিহিংসার রাজনীতি এবং সংঘাতের রাজনীতি। সরকার ভাবছে তারা বুঝি খুব মহানন্দে দেশ শাসন করে যাবে, এটা হতে পারে না। সরকারের আজকে কোনো ভিত্তি নেই। সরকার যদি যে দেশে থাকে তার ভিত্তি হচ্ছে জনগণ। আজকে বাংলাদেশের শতকরা 95% সাধারণ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, এবং সরকার মুখে যাই বলুক না কেন তারা নিজেও সেটা জানে, এবং সেটা জানে বলেই আজকে তারা নিজেরা শঙ্কিত, তারা ভীত, এবং তারা শঙ্কিত এবং ভীত বলেই তারা নিজেদের সেই অন্যায় অবস্থানকে ধরে রাখার জন্যে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে এই জুলুম, অত্যাচার, নির্যাতন ক্রমাগতভাবে চালিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আজকের বাস্তবতা। ভবিষ্যৎ নিজেই বলে দেবে এই সরকারের পরিণতি কী হবে। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে স্বৈরাচারী সরকারগুলোর কী পরিণতি হয়। কাজেই আজকে বাংলাদেশের এই সরকার, তাদের পরিণতি যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বিষয়টি হচ্ছে এই যে সরকার মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা যদি গণতন্ত্রের পক্ষের শক্তি হয়ে থাকে তাহলে কেন তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে একদলীয় শাসন কায়েম করেছিল 1972-75 এবং এখন দ্বিতীয়বার বাকশাল 2 কায়েম করেছে অলিখিত বাকশালের মাধ্যমে। কাজে এই যে সরকারের ক্ষমতা আঁকড়ে ধরে থাকার মোহ, সেই মোহ থেকে উদ্ভূত পরিস্থিতি আজকে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে, এবং এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার মুখে যে কথাই বলুক না কেন তারা আসলে যেটা চায়, তারা চায় একটা মৌরসি পাট্টা। তারা এই দেশকে তারা ইচ্ছে মতো শাসন করবে, তারা লুটপাট করবে। দেখেছেন আজকে ডলারের কী অবস্থা হয়েছে, আপনারা দেখেছেন আজকে অর্থনীতিতে কীভাবে ধস নেমেছে, আপনারা দেখেছেন রিজার্ভের সর্বশেষ অবস্থা কী হয়েছে। কাজে আজকে এই দেশকে তারা সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছে অর্থনৈতিকভাবে। রাজনীতি তো এদেশ থেকে আগেই তারা শেষ করে দিয়েছে। এদেশে কোনো সুস্থ রাজনীতি এখন নেই, এখন যেটা রয়েছে প্রতিহিংসার রাজনীতি এবং সংঘাতের রাজনীতি। আমি বিনীতভাবে সরকারকে অনুরোধ করব যে আপনারা এই দুষ্ট চক্র থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা যত শিগগির এই দুষ্ট চক্র থেকে বের হয়ে এদেশে গণতন্ত্রের পথে হাঁটবেন, শুধু আপনাদের জন্য নয় এদেশের 18 কোটি মানুষের জন্য ততই মঙ্গল।